Assalamualaikum kakak. Waalaikumsalam. কাকা ভালো আছেন নি? যাইতেছেন কই? ভালোই আছি, যাইতেছি একটু ওইদিকে আর কি। ও তা কাকা আপনি ছেলে দুইটার কি অবস্থা? ছেলে দুইটা তো ভালোই, স্কুলে ভর্তি করাইছি, একটা সপ্তম শ্রেণীতে আর একটা হইলো ক্লাস ফাইভে। ও তো মাশাআল্লাহ ভালোই। তো কাকা একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করায়েন না? লেখাপড়া ভালোই করতেছে দুইটা পোলায়। তাই খেল টেল রাইখেন একটু। হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা, আইয়েন অফিসে চাটা খাইয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সালাম আলাইকুম। ওয়া সালাম। তো বউ পড়ালে ঠিকঠাক মতন কথা ছোট্ট? সামনে তোর পিএসসি পরীক্ষা, ভাই পড়ালে তো মাথায় ঢুকে না। পড়ালে ঢুকবো কেমনে মাথা? ঠিকঠাক মতন তো লেখাপড়া করতেই পড়তো, খেলাধুলা লয়ে ব্যস্ততা, ঠিকঠাক মতন পড়ালে আর বস না। বাবে কত কষ্ট করে আমগো লেখাপড়া করাইতাছে, এটা কি খেয়াল করস তুই? আর সবচেয়ে বড় কথা তুই লগে মনে কর আজে বাদে কোনো আড্ডা দিতে না, পড়ালে করতেই পড় ঠিকঠাক মতন। ভাই বউ তুই তো প্রায় সময় স্কুলতে পলায় আয় পড়, এটা তো বিচার দিস আমার কাছে। চল আর পড়ালে আর ঠিকঠাক মতো করতে পারে। ওয়ালাইকুম সালাম। বাপ মা মায়ের তো ভালো শিক্ষা দিছে, মেয়েটা মুরব্বী দেখলে সালাম দে। আসলে ওর তো বাপের নামটা জানা দরকার। এদিকে আসো। তুমি কে রে গো মা? তোমার বাপের নাম কি? তোমার নাম কি? কি গো মা কথা কম নাকি? বাবা আমি আপনার শরীফ আহমেদ। শরীফ আহমেদ? আমার শরীফ আহমেদ তো পোলা। তুমি তো সেলার কামিজ পিনছো, তোমার তো মাইয়া লাগে। আব্বা আমি বইয়ে পড়ছি, মনে মনে যেটা ভাবে এটা চাইলে বাস্তবে অন যা। আর বাবা আমি শরীফ আহমেদ হইলো, আমি পুরলা দেখতে দেয়া যায়, কিন্তু আমার মনে ভিতরে ফিল হয় আমি একটা মায়া মানুষ, শরীফ আমার মনে হয় এরকম। তোরা কি স্কুলে পড়া গেলি গিয়া? হ্যাঁ স্কুলে গিয়ে বই পড়ে তোর মাইয়া হইতে কইছি? হ্যাঁ কি আজব কাহিনী রে ভাই, স্কুলে গিয়া বই পড়ে পড়ে মাইয়া হয়ে গেছে? কি শরীফ শরীফ আহমেদ থেকে শরীফ হয়ে গেছে গা? আব্বা আমার চেহারা থাকতে ভাল লাগে না, আমার ভিতরে সব ফিল হয় সবসময় আমি একটা মেয়ে মানুষই, আমার কাছে এইসব জামা কাপড় এইসব পড়তে ভালো লাগে। আব্বা তুমি এটি বুঝতে না, তুমি কি বই পুস্তকেতে বেশি বুঝো? আমি মানে এরকমই থাকবো, আমার এসবই বেশাস ভালো লাগে। তুমি তাও আমি বাসায় গেলাম। হাই 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 রে পুলার, এই স্কুলে পড়াইছি উচ্চ শিক্ষিত শিক্ষিত হয়ে আমার নাম ডাক রাখবো, মাংসে আবার কইবো যে শরীফ আহমেদের বাপ যাইতেছে, আর হে স্কুলে গিয়ে কি হইলো শরীফ আহমেদ থেকে শরীফ হয়ে গেল গাই রে। আমি কি করবো, যাই মেম্বারের কাছে। কিরে দোস্ত আছো কেমন? কেডা আপনি, আপনি তো চিনলাম না। বেটা আমি শরীফ আম। এই তুই আঙ্গ শরীফ, তা তুই এই মায়া কাপড় চোপড় পরে রেছিস কে? বন্ধু আমারে দেখতে পোলার মতো নইলো, আমার ভিতর থেকে একটা ফিল হয় আমি আসলে একটা মাইয়া এমন একটা মনে, আর বইয়ে পড়ছি যেন দেহস নাই। ও তুই মনে মনে বাবার লোক। হ্যাঁ আর বন্ধু আমি আনতে চিন্তা করছি আমি ওখানে এইসব বেসাবি পরে রাখবো। ও বন্ধু আমার মনে মনে ইচ্ছে তোর আমি মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাবি বন্ধু? তো ভালো কথা। আয় ওই যে বন্ধু আপনাদের পায়খানা করি না, তার যে ইডা আছে না টাঙ্কিটা, টাঙ্কির মধ্যে যে ভাইসা থাকে ওইটা মনে মনে আমি ভাবছি যে মিষ্টি তার খাওয়া মন থেকে না। বেড়া ওইটা তো বাথরুমে ঘু বেড়া। ও তুই যদি মনে মনে ভাই বা শরীফা আহমেদ শরীফা খাতুন হয়ে দিতে পারো, আমার কথা তো মনে হয় তোর মিষ্টির কারখানা, ওই কারখানাতে তোর রসগোল্লা খাও। আয় বন্ধু, বন্ধু বন্ধু আয়, আয় বন্ধু আয়, আরে বন্ধু খাই আসা রসগোল্লা খাই আসা, মনে মনে বাবা পার্টি হই। হ্যাঁ ভাই কোন ভাই? আরে মেম্বার ফোন দাও। আচ্ছা ভাই আপনার লগে পরে কথা হইতাছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। মেম্বার আমি শেষ, আমার এই দুনিয়া বাঁচে থেকে কোনো লাভ নাই। কে কাকা কি হইছে? আর কি হইছে, ওই যে শরীফ আহমেদ আছে আমার পোলা বড়রা, এটা তো স্কুলে পড়াইছিলাম, কি আর স্কুলে গিয়া বই পড়া মনে মনে ভাবছে ওই নাকি মাইয়া। ঠিক আছে এলাকে তো মনে করেন ওই যে কি জানে কই মাইয়াকে পোশাক পরে রাস্তা রাস্তায় ঘুরতেছে। আমার তো শেষ, আমার তো একবারে শেষ করে লেছে, ওই সম্মান শেষ করে লিল। কি কোন কাকা? হ আপনাকে শরীফ আহমেদ ওই বাইরে আসতে ধরে লাইছে? হ্যাঁ সর্বনাশ হয়েছে এবার, এটা কি করা যাবে? আচ্ছা কাকা রায়ন আপনি বিচলিত হইয়েন না,
যা শুনেন কাকা একটা বুদ্ধি দেই ওই বুতো কাম হইব তো এটা 100% হইব আপনি গিয়া বাউ করেন আমি আইতাছি আচ্ছা মেম্বার বুঝো কিন্তু আমি কিন্তু টেনশন আছি না না জান জান আইতাছি আমি জান আচ্ছা হ্যাঁ ভাই আ ভাই ভাই আইতাছি একটা কাজ আছে কাজটা সাইড আইতাছি একটু দেরি করেন এই শরীফ ভাই এনে দাঁড়ায় আছেন কি হইছে জানেন কি হইছে আপনার বাপে তো মেম্বার হলে বইছে আপনার ছোট ভাই তো পুরে তো তিন ভাগের দুই ভাগ জায়গা লিয়ে দিতেছে কি কস বেডা আমরা বাপের দুই পুলা অর্ধেক অর্ধেক ভাগ পাইমু তিন ভাগের এক ভাগ আমি পাইমু মানি জানি না কি হইছে আপনার মেম্বার কাছে তাড়াতাড়ি জান আপনার বাপে চল 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 দাদা চল আব্বা তুমি এটা কি করতেছো তুমি বলে শুধু বাইরে সম্পত্তি তিন ভাগের দুই ভাগ করে দিয়ে দিতেছো আমরা দুই ভাই শরীয়ত অনুযায়ী আমরা দুই ভাই অর্ধেক অর্ধেক ভাগ পাইমু মেম্বার সাহেব আপনি কিছু করেন না কে বাবা এটা কি করতেছে আরে মা শরীফা খাতুন তুমি যে বই পুস্তক পড়িয়া শরীফ আহমেদ তাকিয়া শরীফা খাতুন হইছো ইরা তো একটা নিয়ম করা আছে সম্পত্তি ভাগ করার একটা নিয়ম করা আছে ওই মেম্বার সাহেব কি করে শুনো মেম্বার সাহেব আপনি দেন কি কই পাবে হনো হনো মানে আসিলা শরীফ আহমেদ মানে শরীফ আহমেদ তো তুমি মনে মনে বাইবা হয়ে গেছো শরীফা খাতুন মানে আঙ্গ ইসলামী যে শরিয়া অনুযায়ী তুমি যে তো শরীর ভাগা তো নইছো মেয়ে হইয়া গেছো তা বাপের সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাইব ছেলে আর তুমি যে তুমি মেয়ে হইয়া গেছো সেই হিসাবে তুমি পাইবা একবার কারণ এক ছেলে যত ঢুক পায় দুই মেয়ে তত ঢুক পায় তেমন তুমি যে তো শরীর ভাগা তো নইয়া গেছো গা তেমন তো তোমার সম্পত্তি ওইভাবেই নিতে হইব এমন তো কিছু করার নাই কি কো বাবা এই নিয়ম তো আমার জানা ছিল না তোমার জানা অজানা তো কিছু আসে যায় না তুমি যেহেতু শরীফ আহমেদ থেকে শরীফা খাতুন হইছো তোমার জন্য নিয়ম এটাই বাবা এই নিয়ম যদি হইতে বাবা আমার শরীফা খাতুনের হওয়ার দরকার নাই আমি শরীফ আহমেদ ছিলাম শরীফ আহমেদই আছি তুমি মা শরীফা খাতুন হই না বাবা তুমি শরীফা খাতুন বাবা আমার সম্পত্তির অর্ধেক ভাগই লাগবো বাবা আমি শরীফ আহমেদ আছিলাম শরীফ আহমেদই আছি বাবা তুমি মা শরীফা খাতুনই তা হও না বাবা এমন করতে পারো না তুমি বাবা আমি শরীফ আহমেদ থাক কাকা রায়ন কারো 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 তো তুমি না মনে মনে ভাইবা শরীফা আহমেদ শরীফা খাতুন হয়ে গেলা এডি বলে তোমার ভাল লাগে তো আবার বাপের সম্পত্তি লেগে আবার শরীফ হয়ে যাইবে গা এটা কেন মিলল মেম্বার সাহেব ওই নিয়ম জানা আমি তো আগে জানতাম না আমি মেম্বার সাহেব শরীফ আহমেদ আসছিলাম আমি শরীফ আহমেদই আছি আমি আমার বাবার অর্ধেক সম্পত্তি চাইবো তোমার জানা না জানাই তো আর সত্য মিথ্যা হয়ে যাইতো না মেয়ে মানুষের আর ছেলে মানুষের সম্পত্তির ভাগ যেইটা এটা সত্য এটাই থাকবো কি কোন কাকা আমি তো এটাই কই কারণ শরীয়ত মোতাবেক যদি হইতে হ্যাঁ তাইলে যেহেতু তো শরীফ আহমেদ থেকে শরীফ খাতুন হইছে তা আমার হিসাবে পুলা একটা মাই একটা তো পুলার ভাগ দুই দিয়া আর মাইয়ের ভাগ একটা ওইভাবে ভাগ করছেন আমি গেছেন না জি মেম্বার সাহেব মানে কি কও তুমি মেম্বার সাহেব আমি কোন শরীফ ওরফি না আমি শরীফ আহমেদ আসছিলাম শরীফ আহমেদই আছি আমার বাবার অর্ধেক সম্পত্তির ভাগ চাই আমি মানে সম্পত্তির লাগা শরীফ ভাই আবার শরীফ আহমেদ হইতো হইতো স্যার